নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষ্মীপদুয়া গ্রামে দক্ষিণ পাড়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সাইকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ডোবায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানায়, পল্লী বিদ্যুতের 11,000 ভোল্টেজের সঞ্চালন লাইনে হুক দিয়ে মোটর পাম্পে সংযোগ দেন তিনি। প্রায় ঘণ্টাখানেক চলার পর বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ বক্তিয়ারউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।